দিদি নাম্বার ওয়ান সিজন ফাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সঙ্গে যে খেলছে চারজন দিদি, তারা সবাই খুব হুল্লোড়বাজ, আনন্দ আর মজা করে সারা ক্ষণ মাতিয়ে রাখে। এরকমই চার হুল্লোড়বাজ দিদির সঙ্গে খেলবো আজকের পর্ব। আছে আমাদের চার হুল্লোড়বাজ দিদিরা, সবার সঙ্গে আলাপ করে নেব। প্রথমে আছে সৌমিতা মুখার্জি। নমস্কার, তুমি কোথা থেকে এসছো? আমি ঠাকুরপুকুর থেকে আসছি। তারপরে আছে নন্দিতা পাল। নমস্কার, তুমি কোথা থেকে এসছো? আমি যাদবপুর থেকে এসছি। তারপরে আছে মৌসুমি সাহা। নমস্কার, কোথা থেকে এসছো? মনিরামপুর ব্যারাকপুর। তারপরে আছে জিনিয়া চৌধুরী। নমস্কার দিদি, তুমি কোথা থেকে এসছো? আমি বিরাটি থেকে আসছি। অডিয়েন্সে একটা ছোট্ট বন্ধু ভীষণ রেগে গেছে, কি ব্যাপার বলো তো? এটা কে? এটা আমার মেয়ে। আপনার শো জবে থেকে চলে এসেছে, জবে থেকে গ্র্যান্ড ওপেনিং হয়েছে, তবে থেকে ও আপনার শো দেখা করবে বলে সে আমাকে বারবার বলেছে। আপনার কি প্রচন্ড ফ্যান? তুমি চলে এসো এখানে, যাও চলে এসো। ম্যাম ডাকছে, দেবো সিনেমা দেখতে। ছোটা বাচ্চা জান কে না কই আঁখ দিখানা রে। তোমার নাম কি? তোমাদের নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড লুটপাট খেলা। হাজির তোমাদের জন্য, দেখো একটা গোল চাকতি আছে, এই গোল চাকতির মধ্যে অনেকগুলো বেলুন লাগানো আছে, পিঙ্ক বেলুন, গ্রিন বেলুন। তোমাদের যেটা করতে হবে, আমি চাকতিটা ঘোরাবো, মুখে একটা টুথপিক নেবে, নিয়ে 10টা পিঙ্ক বেলুন তোমাদের ফাটাতে হবে, আর আমি দেখব কে কত কম সময়ের মধ্যে 10টা পিঙ্ক বেলুন ফাটিয়ে ফেলেছে। যদি গ্রিন বেলুন হয় সেটা কাউন্ট হবে না, যে সব থেকে কম সময়ে বেলুনটা ফাটাবে সে পাবে 10 পয়েন্টস, তারপর 8, তারপর 6, তারপর 4। আর খেলা শুরুর আগে একটু গল্প করে নিই। সৌমিতা, তুমি কি করছো এখন? আমি এখন পুরোপুরি হাউসওয়াইফ। আমি একটা সময়তে হসপিটালিটি ওয়ার্ল্ডে ছিলাম, আমি বিভিন্ন হোটেলসের সঙ্গে কাজ করেছি অ্যাজ আ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ কাম ব্যাংকুয়েট কোঅর্ডিনেটর। মানে আজকে যেহেতু আমরা তিনজন এসেছি, তুমি দেখতে পাচ্ছ আমি, আমার মেয়ে আর আমার ছেলে, তিনজন একটা ফুল প্যাকেজ হয়ে আমরা এখানে এসেছি। তোমার ছেলে গোপাল ঠাকুর তোমার সঙ্গে এসেছে? হ্যাঁ। কোন স্কুলে পড়ো তুমি? এস মেশিন স্কুল। তোমার এই ড্রেসটা কি ক্রিসমাসে কিনে দিয়েছে মা? মা কিনে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বলো। আচ্ছা, তোমার দাঁতগুলো একটু দেখি। নেই কেন? ওইগুলো ব্যাপারে কথা না বলেই ভালো, কারণ এত ক্যাডবেরি খায় যে ও ক্যাডবেরি খায় না, ক্যাডবেরি ওর দাঁতগুলোকে খেয়ে নিয়েছে ধীরে ধীরে। আমি একটা আজ গান গাইবো, বুলবুল পাখি। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনি, দুটো করে গান নীল নীল নদীটা, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। এবার তুমি এখানে দাঁড়াও, লক্ষ্মী মেয়ের মতো দাঁড়াও তুমি। সৌমিতা এসো, আমি বেলুন আগে থেকে নিয়ে আসি। তোমার সময় শুরু হচ্ছে এখন। হাত দেবে না, হাত দেবে না, ঠিক
পুরো খেলাটা কমপ্লিট করেছো 30 সেকেন্ডে। আমি আগে এটা ফাড়াই। তুমি হাতে শুধু গ্রিন বেলুনটা ফাটাও। ও ভেরি গুড। নন্দিতা কি করো তুমি? আমি এই বছরই গ্র্যাজুয়েট হলাম হিস্ট্রি অনার্স নিয়ে। তো এখন রবীন্দ্রভারতী থেকে এমএ করব। আর কি করতে ভালো লাগে তোমার? নাচ গান তো চলছে সারা দিন, বাড়িতে নাচ গান চলছে। তো আমার দাদা আছে, আমার থেকে 6 বছরের বড়। তো বাড়িতে বাবা মা আছে, তো সারা দিন ওদেরকে আমি ইরিটেট করি সারা দিন। মানে যখন বাবা আসবে বাবার গলা জড়িয়ে ধরে বলবো বাপি বাপি এটা দাও ওটা দাও, দেবে না দেবো দেবো এরম করবে। মায়ের সাথে রান্নায় সব সময় হেল্প করি। আর হুল্লোড় বাজি তো মানে থামতে চায় না। মানে সেটা বাড়িতে না বন্ধু বান্ধবের সব জায়গায়, মানে শুধু বাড়ি বন্ধু বান্ধব না, আমি কোচিনে গিয়েও হুল্লোড় বাজি করি। ভেরি গুড, তো চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি খেলাটা কমপ্লিট করেছো 13 সেকেন্ডে। মৌসুমী কি করছো? আমি বিএ থার্ড ইয়ার পড়ছি শ্রীরামপুর গার্লস কলেজে, ফিলোসফি অনার্স। আর বাড়িতে বাবা আছে, মা আছে, দাদা আছে, পচা আছে, পিষণ আছে। পচাটা কে? পচা হচ্ছে আমার পিসিমণি, আজকে এসছে বসে আছে। তো মানে আমি ওকে তোমার কি পচা কেন? না মানে আমি ওকে ছোটবেলা থেকে পচা বলে ডাকি, মানে এটাই আমাকে কেউ চেঞ্জ করাতে পারেনি। আচ্ছা পচা বলে ডাকার কোনো কারণ আছে? না না কোনো কারণ নেই, মানে ও খুব ভালো কিন্তু পচা নয়, আমি ওকে পচা বলে ডাকি। বইগুলোর করতে প্রচন্ড রকম ভালোবাসি, মানে আমি যখন বাড়িতে থাকি মানে প্রচন্ড রকম মানে মাকে ইরিটেট করি প্রচন্ড রকম ভাবে। বাবা যেহেতু বিজনেস করে সেভাবে বাড়িতে থাকে না, রাত্রেবেলা আসে সেজন্য বাবাকে সেভাবে করি না। আমি যখন হাসতে শুরু করি বাড়িতে মানে আমি হেসেই যাই, আমার হাসি থামে না। আর বন্ধুদের সাথে তো মানে প্রচন্ড রকম মজা করি, হই হুল্লোড় করি। ভেরি গুড, তো চলে এসো চলে এসো চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 28 সেকেন্ডে। জিনিয়া বলো কি করছো? আমি এখন বিএসসি সেকেন্ড ইয়ার পড়ছি বিদ্যাসাগর কলেজে। আর আমার বাড়িতে বোন আছে, মা আছে, বাপি আছে, আর জয়েন্ট ফ্যামিলি যেহেতু অনেকে আছে, জেঠু, বড় মা, দিদি, দাদা, ছেলে, দাদার ছেলে, তো সবাই আছে, তাদেরকে নিয়ে মোটামুটি। মানে জয়েন্ট ফ্যামিলি মানে তো খুবই আনন্দ লেগে আছে ওইগুলো। আর বোনের সাথে তো লেগেই থাকে সারাক্ষণ ঝগড়া ঝাঁটি। আর ও খুব কাজের মানে বেশ কাজ টাজ করে, আর আমি ওর থেকে পুরো অপোজিট, মানে প্রচন্ড কুড়ে আমি। আর আমি এত কুড়ে আমি দিনে 10 থেকে 12 ঘন্টা ঘুমাই থাকি। 10 থেকে 12 ঘন্টা ঘুমাই। খেলায় তুমি দেখা যাক কতটা পারদর্শী, চলে এসো। চলো রেডি, অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। রিল্যাক্স কর রিল্যাক্স কর,
কাজটা কমপ্লিট করেছো কি বলছো একদম লাস্ট তুমি খেলাটা কমপ্লিট করেছো 1 মিনিট 20 সেকেন্ডে এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 20 সেকেন্ডে পেয়েছে 4 পয়েন্ট জিনিয়া এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে পুরো খেলাটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডে পেয়েছে 6 পয়েন্ট শৌমিতা যে সেকেন্ড পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডে পেয়েছে 8 পয়েন্ট মৌসুমী আর যে ফার্স্ট পজিশনে আছে সে খেলাটা কমপ্লিট করেছে 13 সেকেন্ডে পেয়েছে 10 পয়েন্ট নন্দিতা এবার সকলে দেখো গিফট ইন্ডাকশন ওভেন ডিজিটাল ক্যামেরা ওয়াটার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার অরিশের তরফ থেকে রাইস কুকার নন্দিতা তুমি এই রাউন্ডের হাই স্কোরার তুমি দুটো গিফট পাবে বলো কি নেবে ইন্ডাকশন ওকে আর আর ক্যামেরা লং টাইম আগো ইন বেথলেহেম সো দ্য হোলি বাইবেল মৌসুমী রাইস কুকার নেব ম্যাম মেরিস বয় চাইল্ড জিসাস ক্রাইস্ট শৌমিতা পিক্সা গার্ডেন আর জিনিয়ার জন্য আছে ওয়াটার ফিল্টার নন্দিতার জন্য এবার সারপ্রাইজ উইন্ডোর খেলা ওই দুটো উইন্ডোর মধ্যে যে কোনো একটাতে ফ্রিজ আছে তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ওই ফ্রিজটা এক না দুই যদি সঠিক গেস হয় তাহলে তো ফ্রিজ তোমার আর যদি ভুল হয় তাহলে ভেতরে যা আছে সেটা একটু ভোগ করতে হবে ঠিক আছে আমি আমার দাদাকে একটু জিজ্ঞেস করব জিজ্ঞেস করো কোনটা এক না দুই দুই ঠিক হবে আচ্ছা নিজের মন কি বলছে বলো শাস্তি বাবা আরে শাস্তি না এক না দুই বলছে শাস্তি আচ্ছা আমিও দুইই যাব দুই হ্যাঁ মানে দাদা আর তুমি একমত হ্যাঁ আর যদি শাস্তি হয় তাহলে কিন্তু দুজনকেই ফেস করতে হবে দাদা এবং বোন দুজনকেই আচ্ছা আমি এগোচ্ছি এখনো সময় আছে নিজের মন যদি অন্য কিছু বলে বলো না থাক দুইই থাকি দুইই থাকবে হ্যাঁ যা হবে হবে ফাইনাল ভোগ করতে রাজি একই ছিল এই ফ্রিজ এইবার প্রস্তুত হও শাস্তি ভোগ করার জন্য নন্দিতা চলে এসো এবং তোমার দাদাকেও ডাকবো চলে এসো তোমাদের শাস্তি হলো দাদাকে ঘোড়ার মতো বসতে হবে আর তুমি দাদার পিঠে চড়ে বলবে দাদা করেছে ভুল আমি হলাম ফুল দাদা করেছে ভুল আমি আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড শুরু করব সেকেন্ড রাউন্ড গোল্ডেন লুট কবি আজনবী থে জমিন আসমান তেরা হাত থা মাজো হুয়ে মেহরবান কবি আজনবী পাচ্ছি না আমার মানে পুরনো কথা মনে পড়ে গেল এই ছবিটা হলো কবি আজনবীতে এই ছবিতে আমি ছিলাম সন্দীপ পাটিল ছিল এবং পুনম ঢিলন ছিল
এই ছবিতে সত্যি অনেক ভালো ভালো গান ছিল আমার সেই শুটিং এর কথা মনে পড়ে গেল সেই অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল সিজন 5 এ আপনার হোস্ট করা দিদি নাম্বার 1 আজকে আমি প্রথমবার এলাম তো আপনার জন্য কি স্পেশাল গান আমি নিয়ে আসতে পারি আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম না বাংলা ফিল্মের গান অনেকেই নিয়ে আসে নিয়ে আসবে নিয়ে এসেছে ইটস ভেরি আনকমন ইয়েস মানে আই এম রিয়েলি মানে ভেরি সারপ্রাইজড এন্ড অনার্ড মাই প্লেজার থ্যাঙ্ক ইউ সো মাচ মাই প্লেজার आज के अपने स्पेशल गेस्ट सिद्धू এটা হলো সেকেন্ড রাউন্ড গোল্ডেন গ্লোব এখানে থাকবে গানের প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্টস আর তার সঙ্গে পেয়ে যাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনা এবং হীরের আকর্ষণীয় গিফট আজকে আমার সাথে রয়েছে চার হুল্লোড়ে দিদি হুল্লোড়ে দিদি অ্যাবসলিউটলি মানে হুল্লোড় বাদ যাকে বলে আচ্ছা সৌমিতা তুমি তো আনন্দ হই হুল্লোড় করতে ভালোবাসো আচ্ছা এই যে বছরে এই যে বড় দিন হ্যাঁ ক্রিসমাস তারপর নিউ ইয়ার আসবে তো এই সময়টা কিভাবে হুল্লোড় করো তুমি মানে কিভাবে কাটাও আমি তোমাকে বলি আমি একটা স্পেশাল ইনসিডেন্ট করেছি আমি একটা সান্তা ক্লজের ড্রেস পরেছিলাম এসে হ্যাঁ তো এসে হাতে একটা বেল নিয়ে আমি গলা দিয়ে সরবরাহ করেন তাহলে তো বুঝতে পারবে আমার হাজবেন্ড আমি চোখ দিয়ে বুঝতে পেরে গেছে তো তিনটি তিনটি করে এসে তারপরে এসে বলেছে হাই বেবি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস বলে ওর হাতে চকলেট পিঙ্ক কালারের ডল ওকে প্রেজেন্ট করি দেবার পরে ও তো খুব খুশি হয়েছে সান্তা এসছে সান্তা এসছে সান্তা এসছে আমাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরার সময় তো না টুপিটা খুলে গেছিল আমার চুলটা খুলে গেছে বলে যে ও মাই গড তুমি নাকি সান্তা এলো না সান্তা তো মা দেখে তো দুধ করে পাঠায় সেদিন আমি তোমার সান্তা আমি তোমার বাবা মাই তোমার সান্তা সেদিন সান্তা হয়ে আমি এসেছি নেক্সট বার তোমার বাবা আসবে প্রমিস করেছে সৌমিতার জন্য কি গান আজ তো হুল্লোড় বাজতে যখন অনুষ্ঠান হুল্লোড় ময় গান করতে হবে একদম একদম আমি গানের একটা শব্দ ভুল বলবো আচ্ছা সেই শব্দটা কি আইডেন্টিফাই করে মেরে উমর কে নজবানো চিনা লাগানা ও দিবানো মেরে প্যার করকে চ্যান খোয়া নিদ খোই আরে ঝুট তো কেতে নহীঁ হ্যায় কেতে নহীঁ इलाज दुनिया में और कोई पता ओ शांति 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 অনেকটা লম্বা একটা মুখরা তার মাঝখানে একটা শব্দই আমি ভুল গেছি দিল Very good. So what is दिल? दिल दिए तुमको एक गान गाइता दिल में जागी धड़कन ऐसे पहला पहला पानी जैसे ऐसा छाया मुझ पे जादू हा हा ही भूली मैं सब आना जाना गाना वाना खोना पाना किसकी निगाहों से बदली जमीन আমি একটা গান গাইছি সেটার পিকচারাইজেশনটা তোমায় ভাবতে হবে এবং সেই ধরনের পিকচারাইজেশন আরেকটা গান আছে সেরম গান গাইতে হবে Urvashi, take it easy, Urvashi. Urvashi.
Urvashi, Urvashi, take it easy, Urvashi. Ungli jaisi dupliko nahi chahiye pharmacy. Jeet ka mantra hai, take it easy policy. Char din ki chandni, phir jawani fantasy. Urvashi, Urvashi, take it easy, Urvashi. তো এই গানটার পিকচারাইজেশনের সাথে মিল আছে এরকম আরেকটা সুপার ডুপার হিট গানও আছে বলিউডে সেটাই গাইতে হবে আচ্ছা সিধু তোমায় জিজ্ঞেস করি এই সময়টা কিভাবে তুমি মানে কাটাও পার্টি পার্টি এন্ড পার্টি 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 এন্ড পার্টি এবং পার্টি মানে যা যা বোঝায় বন্ধু বান্ধব খানা পিনা সবকিছুই সেই পার্টির অন্তর্গত থাকে Fantastic. আর এই সময়টার মধ্যে খুব ইম্পর্টেন্টলি আমার জন্মদিনে পড়ে মানে অ্যাডভান্সে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাংক ইউ মৌসুমি তুমি রেডি গানের জন্য একদম সিধু বলো কি গান ওর জন্য আমি একটা গান গাইবো সেই গানটার একটা ভাবনা রয়েছে একটা রোমান্টিক এক্সপ্রেশন রয়েছে তোমাকে তার ঠিক উল্টো মুডের একটা গান গাইতে হবে আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে গরম চাই চুমুক দি আমি খবরে কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এটা যদি আমার গানের বক্তব্য হয় তাহলে তোমার দেখা পাই টাইপের একটা কিছু গাইতে হবে তোমার দেখা পাই এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল না 0% বেকার জীবন চাই শুধু গান শোনো না গানের সঙ্গে নাচও হয় নাচ তো হয় সেটা পার্টি অনুযায়ী মানে ডিসেম্বর মাসটা তো মোটমাট পার্টি থাকে ডিজে বিয়ে বাড়ি থাকে অনেক অনুষ্ঠান অনুষ্ঠান থাকে পিকনিকে গেলে বাসে তো গান শুনিও যাবো নাচিও যাবো মানে গানও হয় নাচও হয় আবার দাদাগিরিও হয় তাই তো দাদাগিরিও হয় আবার সাথে প্রেমটাও হয়
গাল দুটো কিন্তু ব্লাশ করছে, যাই বলা তাই বলো, নিজে দেখতে পাচ্ছি না বসে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু। বলে ফেলো, বলে ফেলো। আরে সত্যি হয়, আমাকে লেগ পুলিং করছে সবাই মিলে, সবাই মিলে একসাথে আমাকে বলছে। একটু একটু আছে, একটু একটু নেই, হলে আমি ধন্য হয়ে যেতাম। সত্যি কথা, আমার কত খরচ হবে, আমার কত খরচ হবে যে দিদি নম্বর ওয়ানের সাথে ঘটক নম্বর ওয়ান, তাহলে চলে যাই। হ্যাঁ, আমি একটা গান গাইবো, সেই গানটার মধ্যে একটা শহরের নাম বলা আছে। তো এরকম অনেক গানই থাকে বিভিন্ন লোকেশনের নাম, সেটা মানে শহর হতে পারে, রাজ্য হতে পারে, দেশ হতে পারে, সেরকম আরেকটা গান তোমায় গাইতে হবে। বম্বই সে আয়া মেরা দোস্ত কো সালাম করো, রাত কো খাও পিও, দিন কো আরাম করো। বম্বই সে আয়া মেরা দোস্ত কো সালাম করো, রাত কো খাও পিও, দিন কো আরাম করো। डबल डबल होती थी जो कभी कभी तकलीफ है, किसी के दिल में चलने से हुई हाथ से कम। ओ तेरा मेरा मेरा तेरा तेरा मेरा मेरा तेरा किस्सा तिरंगी, कभी कभी चलती है कभी कभी रुकती कहानी में ढंगी। कश्मीर तू मैं कन्याकुमारी, नॉर्थ साउथ के मिट गई देखो দেখিনি সেকেন্ড রাউন্ডের পর স্কোর কি দাঁড়ালো। সৌমিতা 16 পয়েন্ট, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার আনকি, নন্দিতা 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, ডিজিটাল ক্যামেরা, পেন্ডেন্ট, মৌসুমী 18 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার আনকি, জিনিয়া 14 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার কানেক্টুন। সিধু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব এনজয় করলাম আমরা। বলো তাহলে লাইন নাটক না নাচব? উমা কতগুলো গান হবে? হ্যাঁ সবাই নাচবো, না না নাচবো না, এটা হবে আমাদের রিকোয়েস্টে হলুদ পাখি, তারপর একটা বোনাস নাচার জন্য একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা হুল্লোর বাস দিদি সেহু তো আমাদের জন্য, আমরা কিন্তু হলুদ পাখিটা তাহলে ছোট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদম, তাহলেই হবে। ভিড়বে না সে কি ভিড়বে না, ভিড়বে না আর কোনোদিন, ভিড়বে না সে কি ভিড়বে না, ভিড়বে না আর কোনোদিন। এই বয়সটা আমাদের সত্যি সত্যি আর ফিরবে না, সেই জন্য ওর বৈশীদের জন্যই এই গানটা ডেডিকেট করে লেখা হয়েছিল, গাওয়া হয়েছিল। আজকে ওকে দেখে সত্যি আবার গাইতে ভালো লাগলো। সবাই মিলে নাচবে তো? হ্যাঁ তুমি নাচবে তো?
देखा नाय रे सोचा नाय रे एक दिन निशाने पे जा कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमा देखा नाय रे सोचा नाय रे एक दिन निशाने पे जा থার্ড রাউন্ড বাম্পার লুট এই রাউন্ডে তোমাদের কাছে থাকবে ছটা কোয়েশ্চেন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস আর তার সঙ্গে গিফট আর যদি ভুল উত্তর দাও তাহলে -10 আর প্রত্যেক প্রশ্নের পরে আমি বলবো এবার বলো তোমরা বাজার টিপে উত্তর দেবে কি কি গিফট আছে তোমরা দেখে নাও ব্ল্যাঙ্কেট মাইক্রোওভেন গ্যাস তন্দুর নন স্টিক কুকওয়্যার সেট ড্রেসিং টেবিল সালোয়ার কামিজ প্রথম প্রশ্ন স্ক্রিনে একটা জিনিসের ক্লোজ ছবি আসবে তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেই জিনিসটা কি এবার বলো জিনিয়া মাইক্রোফোন মাইক্রোফোন এত সময় দেওয়া যাবে না বাজার প্রেস করেছো ফাইনাল অ্যানসার বলো আই থিং তুলি বোধহয় শ্যাডোর আইশ্যাডো তুলি দেখেনি ব্যাডমিন্টনের ফেদার ভেরি সরি জিনিয়া -10 সেকেন্ড কোয়েশ্চেন স্ক্রিনে একটা বক্স আসবে সেই বক্স থেকে পাঁচখানা ছবি বেরোবে আর যখন ঢুকবে পাঁচখানার মধ্যে একটা ছবি থাকবে না তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে সেই ছবিটা কোন ছবি বক্স এলো খুলে গেল জুতো বেরোলো ল্যাপটপ বেরোলো পার্স বেরোলো টেলিফোন বেরোলো আইপড বেরোলো এবার বলো জিনিয়া এটা ল্যাপটপ ল্যাপটপ না জুতো জুতো টেলিফোন 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 ল্যাপটপ জুতো টেলিফোন টেলিফোন ফাইনাল উত্তর টেলিফোন টেলিফোন দেখে নি জুতো ঢুকলো ল্যাপটপ ঢুকলো লেডিস ব্যাগ ঢুকলো আইপড ঢুকলো টেলিফোনটা ঢোকে নি কি নেবে বলো ড্রেসিং টেবিল থার্ড কোয়েশ্চেন স্ক্রিনে একটা গল্প আসবে গল্পের শেষে থাকবে একটা কোয়েশ্চেন যার উত্তর এই গল্পের মধ্যেই থাকবে মানে লুকোনো থাকবে তোমাদের বলতে হবে প্রশ্নের উত্তরটা কি আজ 29 তারিখ বোনের জন্মদিন প্রতি বছরই এই দিনটা আমরা সেলিব্রেট করতে পারি না কিন্তু এবছর 29 তারিখে খুব মজা করব বোনের জন্মদিন কোন মাসে এবার বলো নন্দিতা ফেব্রুয়ারি কেন প্রতি বছর আমরা পারি না এই দিনটা সেলিব্রেট করতে এই বছর পারবো লিপ ইয়ার তাই দেখে নি ইয়েস রাইট অ্যানসার 20 পয়েন্ট থ্যাংক ইউ কি নেবে বলো মাইক্রোওভেন ফোর্থ কোয়েশ্চেন স্ক্রিনে দুটো ছবি আসবে এই দুটো ছবি থেকে একটা বাংলা প্রবাদ বাক্য বেরিয়ে আসবে তোমাদের বলতে হবে এই প্রবাদ বাক্যটি কি এবার বলো নন্দিতা সাপও মরলো লাচিও ভাঙলো না ঠিক আছে রাইট অ্যানসার 20 পয়েন্ট বলো কি নেবে ব্ল্যাঙ্কেট
ফিফথ কোশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের মধ্যে অনেকগুলো সম্পর্কর কথা বেরিয়ে আসবে, এবং লাস্টে থাকবে একটা প্রশ্ন, সেই সম্পর্কটা তোমার কে হয়? তোমার একমাত্র দাদা ভীষণ শান্তিপ্রিয়, দাদার একমাত্র ভাগ্নি হইহুল্লোড় করতে ভালোবাসে, ভাগ্নির বাবা এতে উৎসাহ দেন খুব, যে তোমায় উৎসাহ দেন সে তোমার কে? এবার বলো মৌসুমি। আমার বর। বোঝাও, টেনশন নেই, বোঝো। আমার দাদা, আমার দাদার ভীষণ শান্তিপ্রিয়, আমার দাদার একমাত্র ভাগ্নি হইহুল্লোড় করতে ভালোবাসে, মানে মানে দাদার ভাগ্নি হলে তোমার আমার মানে মেয়ে হয়। আচ্ছা, ভাগ্নির বাবা যে হবে সে তো আমার হাজবেন্ডই হবে। দেখে নি, কারেক্ট আনসার 25। কি নেবে বলো? ননস্টিক। ননস্টিক কুকওয়্যার। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে চারটে ছবি আসবে, তার মধ্যে একটা ছবি তিনটে ছবির সঙ্গে মানায় না, মানে বেমানান, যে ছবিটা বেমানান সেটাকে তোমায় আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা তিনটে ছবির সঙ্গে একেবারেই যায় না, মানে বেমানান। রয়েছে চেয়ারের ছবি, বেডের ছবি মানে খাটের ছবি, বিন ব্যাগের ছবি এবং টুলের ছবি। এবার বলো জিনিয়া, খাট কেন? কারণ টুল, চেয়ার আর বিন ব্যাগে বসতে হয়, খাটে আমরা ঘুমাই। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? এই মুহূর্তে যারা ঘরে বসে দিদি নাম্বার ওয়ান দেখছে তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের প্রশ্ন হলো, এর মধ্যে আদা কিসে ডুবিয়ে রাখলে শুকিয়ে যায় না, বালি না চিনি? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম এবং পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা জানাবো ঠিক রাত 9:30 থেকে 10:30-এর মধ্যে। তোমরা সবাই দিদি নাম্বার ওয়ান আমার কাছে, কিন্তু খেলাতে যার পয়েন্ট একটু বেশি তার নাম তো বলতেই হবে। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে নন্দিতা। ভাবলাম যে ও পেরেছে দুটো, জিনিয়াও হতে পারে, আমি পয়েন্ট এখন মাথায় নেই, কিছুই ঠিক করতে পারছিলাম না। তুমি পেয়েছো ইন্ডাকশন ওভেন, ডিজিটাল ক্যামেরা, পেন্ডেন্ট, মাইক্রো ওভেন, ব্ল্যাঙ্কেট। তোমার জন্য রয়েছে আরেকটা চমক, যার নাম মহালু। কি কি প্রোডাক্ট আছে এখানে দেখো, সোফা আছে, সেন্টার টেবিল, ভ্যাকিউম ক্লিনার, ট্রলি ব্যাগ, হোম থিয়েটার, প্রত্যেকটা প্রোডাক্টের পাশে একটা করে খেলা আছে। এই খেলাগুলো তোমাকে সাকসেসফুলি করতে হবে, একটা লাইন দেখছো, লাইনের ওপারে রেখে আসতে হবে, মানে মিনিমাম 4টে প্রোডাক্ট তুমি যদি সাকসেসফুলি খেলে ওপারে রাখতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে, আর যদি সেটা না পারো কিছুই পাবে না, উল্টে তুমি যেগুলো জিতেছো একটা আমরা ফেরত দিয়ে নেব, এটাই খেলার নিয়ম। আর পুরো খেলাটা তোমায় খেলতে হবে 3 মিনিটের মধ্যে। আর এখানে একটা ভারী প্রোডাক্ট আছে, সোফা। এই সোফার জন্য তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো, দাদার হেল্প নেব। দাদা চলে এসো, চলে এসো নন্দিতা। আর তুমি যদি মহালুট রাউন্ড জিততে পারো তাহলে তুমি 5টা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। তোমার 3 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পাঁচটার মধ্যে তুমি 3টে নিয়ে যেতে পেরেছো, সেন্টার টেবিল, ভ্যাকিউম ক্লিনার এবং ট্রলি ব্যাগ। একটাও তো পাবো না, দুটো মিস হয়ে গেল, কি করা যাবে বলো? এটাই খেলার নিয়ম। কি ফেরত দেবে বলো? আমি ব্ল্যাঙ্কেট ফেরত দেবো। সবাই চলে এসো, তোমাদের জন্য গিফট আছে।
জিভিয়া তোমার জন্য রয়েছে বল সেট এবং ট্রফি মৌসুমি তোমার জন্য রয়েছে বল সেট আর ট্রফি শোভিতা তোমার জন্য বল সেট এবং ট্রফি আর বারবির জন্য চকলেট থ্যাংক ইউ আর একটা বেরোচ্ছে খুশ টেডি বিয়ার আর আজকে দিদি নাম্বার ওয়ান নন্দিতা থ্যাংক ইউ সো মাচ পেয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার হার আর উইনারের ট্রফি থ্যাংক ইউ সো মাচ জি বাংলা আর অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর 9x9 এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার তোমরা সবাই খুব ভালো থেকো নতুন বছর তোমাদের ভীষণ ভালো কাটুক তোমরা এরম ভাবে হুল্লোড় করো আপনারাও ভালো থাকবেন দেখা হবে পরের দিন Number one.